নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীকৃষ্ণের প্রেম ঐশ্বরিক, বঙ্গবাসীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান। স্বাধীন বাজার জিপিতে দুর্নীতি, 5 নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে মামলা। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি প্রতিবাদে হাইলাকান্দি কাপালো কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে যেমন লাভ জেহাদ আখ্যা দেওয়া সমর্থনযোগ্য নয়, তেমনি লাভ জেহাদের নামে একটি বিশেষ জনগোষ্ঠীকে অপমান করার যৌক্তিকতা নেই। হিন্দু মুসলিম নির্বিশেষে ব্রহ্মপুত্র উপত্যকার বঙ্গবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো বিডিএফ। লাভ জেহাদ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, শ্রীকৃষ্ণ হিন্দুদের আরাধ্য দেবতা, কৃষ্ণ নাম হিন্দুদের ধর্মীয় আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এমনকি মৃত্যুর পূর্বে ও পরেও কৃষ্ণ নাম স্মরণ করেন ধার্মিক হিন্দুরা। সেই কৃষ্ণের ঐশ্বরিক প্রেম যা আধ্যাত্মিকতার সোপান বলে বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে, তাকে লাভ জেহাদের সাথে তুলনা করা দুর্ভাগ্যজনক এবং তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর ফলে ধর্মবিরু হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন, তার পরিপক্কতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। প্রদীপবাবু আরও বলেন, যদি তিনি ইতিমধ্যে এর জন্য ক্ষমা চেয়েছেন, তবু ভবিষ্যতে কোনো গোষ্ঠীর ধর্মীয় আবেগে এভাবে যে আঘাত দেয়া না হবে তা নিয়ে নিশ্চয়তা তাকে দিতে হবে। মুখ্যমন্ত্রীও ইদানিং লাভ জেহাদ নিয়ে যেসব মন্তব্য করছেন তাতে একটি বিশেষ সম্প্রদায়কে বারবার দোষী সাব্যস্ত করার চেষ্টা স্পষ্ট। দত্ত রায় বলেন, হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মাধ্যমে বিভাজন বাড়িয়ে তাদের এবং আজমলের ভোট ব্যাংক সংহত করাই তাদের অন্যতম উদ্দেশ্য। এসব সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে হলে অপামর রাজবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, ধর্মীয় বিভাজনের ফলে রাজ্যে সবচেয়ে বেশি যে বার্ষিক গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে বাঙালি। একদিকে মিয়া বলে একটি গোষ্ঠীকে অপমান করা হচ্ছে, অন্যদিকে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের বাঙালিদের ডিবুটার ডিটেনশন ক্যাম্প, এনআরসি ইত্যাদি করে কোণঠাসা করার প্রক্রিয়া চলছে। জয়দীপ আরও বলেন, সিআরপিসিসির সবাই ধর্ম নির্বিশেষে রাজ্যের বাংলাবাসীদের যেভাবে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে, বিডিএফ তাকে সমর্থন করেছে। সিআরপিসিসি একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইদানিং বরাক উপত্যকার স্বার্থে যে সমস্ত প্রতিবাদ আন্দোলন হয়েছে তাতে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে যোগ দিয়েছেন, তাই বরাক উপত্যকার ব্যাপারে তারা আশাবাদী। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় কৌশলে এই বিভাজনকে জিয়ে রাখার চেষ্টা চলছে। তিনি বলেন, এই বিভাজনকে প্রতিহত করতে রাজ্যের 1,30,00,000 বাঙালিকে ঘুরে দাঁড়াতে হবে, তাহলেই একমাত্র প্রাপ্য অধিকার ও সম্মানের সঙ্গে বেঁচে থাকবেন রাজ্যের বঙ্গবাসীরা। আমাদের বৃদ্ধ পিতা মাতা সবাইকে দেখেছি কিভাবে কৃষ্ণ নাম তারা ডাকেন, এবং মৃত্যুর আগে পর্যন্ত হিন্দু ধর্মের লোকেরা শ্রীকৃষ্ণের নাম নেন। সেই প্রভু শ্রীকৃষ্ণের যে ঐশ্বরিক প্রেম, যাকে আমরা আধ্যাত্মিক প্রেম বলে আখ্যা দিয়ে থাকি, তার সঙ্গে লাভ জেহাদের তুলনা করাটা অত্যন্ত অন্যায় হয়েছে। এটা একটা পাপ, যেই করে থাকুন অত্যন্ত ভুল কাজ করেছেন। অবশ্যই ইতিমধ্যে উনি মাপও চেয়ে নিয়েছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন, ভবিষ্যতে আর এ ধরনের পুনরাবৃত্তি করে হিন্দু ধর্মের মানুষকে আঘাত করবেন না। একই সঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও লক্ষ্য করছি, উনি খালি লাভ জেহাদ বলে একটা সম্প্রদায়কে টার্গেট করে থাকে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা, অন্য একটা সম্প্রদায়কে কোণঠাসা করা। এই প্রবণতাটা বন্ধ হওয়াও দরকার। আমরা চাই যে যারা বঙ্গবাসী রয়েছেন ব্রহ্মপুত্র উপত্যকায়, তারা যাতে ঐক্যবদ্ধভাবে নিজেদের বাঙালি বলে পরিচয় দেন, এই ধর্মের বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথা জাতীয়তাবাদী এজেন্ডা যেভাবে কাজ করে তাতে আলটিমেটলি ক্ষতি হচ্ছে বাঙালি জনগোষ্ঠীরই, এটা সবাইকে বুঝে নিতে হবে।
সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ স্বাধীনবাজার জিপিতে একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসছে। এবার জিপির 5 নম্বর গ্রুপ সদস্য সেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন রাশিদ হাসান লস্কর নামের এক যুবক। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাশিদ হাসান জানান, সাজাবুল আহমেদ লস্কর ও কায়েমউদ্দিন লস্কর গ্রুপ সদস্য সেলিম উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরের RCC ঘাট নির্মাণের নামে কোনো অর্থ কাজ ছাড়াই বহু অর্থ ব্যাংক থেকে তুলে দেন। এই প্রকল্পে পঞ্চদশ অর্থ কমিশন থেকে 1,50,000 টাকা বরাদ্দ হয়েছিল। তাদের অভিযোগ, অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে সেলিম উদ্দিন তার নাবালক ছেলেকে ওই কাজের কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান বানিয়েছেন। কাজটির ব্যাপারে স্থানীয়রা জানেন না। সম্প্রতি বিষয়টি নজরে আসতেই জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র দিয়েছিলেন। এদিকে এই খবর পেয়ে সেলিম উদ্দিন কিছু ইট বালু এনে কোনো রকম কাজটি করতে চাইলে তারা বাধা দেন। তাদের দাবি, কাজটি করলে ভালোভাবে করতে হবে। এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সেলিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ভুয়ো প্রকল্প তৈরি করে এভাবে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আরো মালিক আল্লাহ তারা ইয়ার দিকের কাজটা বন্ধ করেছেন যে ইলা কোনো কাজ হইতে পারে না। যদি কাজের এস্টিমেট দেখা আমরা রে উন্নত মানের কাজ হইতে লাগব, 1,50,000 টাকা আইসে ওরা 1,50,000 টাকার হইতে লাগব। গত কয়েকদিন আগে ও রাস্তার মাঝে তাই আরো 3,00,000 টাকা তুলে লেগে গেছে। আমরা গ্রুপের কোনো মানুষের তাই কোনো মাতে জিগাইনো না, পাত্তাও দিন না। সবসময় বুড়ি আঙ্গুল দেখা ইয়া তার ছুটি একটা হওয়ার নাবালিক একটা ছেলে এও এলাকা চেয়ারম্যান এই কাজ তার নামে টেকা উঠেছে। তারপরে আজকে গিয়া এই এলাকা আমরা কেস কবি আজকে গিয়া তার নামে গিয়ে আমরা কেস একটা FIR করছে শোনাই করিয়া তার একে বাকি সব ডিটেলস জমা দিয়েছে। কালকে পুলিশ ইনভেস্টিগেশন করিয়া যাইবা। এখন আর পাবলিক আপনার মিডিয়া জড়িত ওই জিনিসটা আমরা চাই আর যে আমরা যেগুলো টেকা উঠেছে ওগুলো উচিত তদন্ত হইয়া আমরা উচিত গাঢ়টা হইতো আমরা ওই জিনিসটা চাই। এরকম আগে তো 47,00,000 টাকার তুলি লিছন আর এর থেকে আমরা গ্রুপও বহুত কাজ উঠাইছেন যেগুলো আমরা মেম্বারে করছেন আমরা কোন কিচ্ছু জানি না। এই ওই স্কুলে 1,50,000 টাকার একটা ল্যাট্রিন বানাইছেন, বানাইয়া কোনো ল্যাট্রিন হয়েছে না। খবরগা বাউন্ডারি ওয়ালের কোনো হদিস এখন মতো পাইছি না। আমরা আমরা আসি ফিসে আমরা টুকাই বাঘর মুগিয়া আর ও রাস্তা যেটা আছে আমরা ফুতুল অ্যাসেম্বলি রোড টু আজিমুদ্দিন লস্করের হাউস এই রাস্তার মাঝে 3,00,000 টাকা 3,50,000 টাকা তাই তুলে খাই লিছ। এটার হদিস মানে কেস হয়ে গেছে অলরেডি, তো আমরা পার্সোনালি আবার আর একটা কেস করি এটার উপরে। জীবনদায়ী ঔষধপত্র সহ পেট্রোল ডিজেল শাকসবজির দাম কমানোর দাবিতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো হাইলাকান্দি জেলা কংগ্রেস। সোমবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে জেলা শাসক মাহফুজ দেশের রাষ্ট্রপতির কাছে সার্কুলার প্রেরণ করে হাইলাকান্দির জেলা কংগ্রেস কমিটি এক সপ্তাহের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমাতে না পারলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন কংগ্রেস। এদিন গলায় শাক সবজির মালা হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বরবইয়া, সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দির ইনচার্জ মিতুজ্জামান লস্কর, আলগাপির বিধানসভার ইনচার্জ আইনজীবী রুকন উদ্দিন বরবইয়া, কাটলিজোবার বিধানসভার ইনচার্জ আলতাফ হোসেন বরবইয়া, জেলা কমিটির কোষাধ্যক্ষ সাগির আহমেদ লস্কর, বাহাল ইসলাম লস্কর, শাহিদুল ইসলাম লস্কর প্রমুখ। এটা চলবে না, ভারতের জনগণ জেগেছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আর বেশি দিন নয়, আপনাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আপনাদের যে বর্তমান যে ক্ষমতা যে দমবাণী আগামী 24-এ ইলেকশনে আপনাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আজকে আপনারা দেখুন হিমাচল প্রদেশে 97% হিন্দু মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, বিজেপিকে ভোট দেয়নি। কর্ণাটকে 84% মানুষ হিন্দু মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে। তাই আমি বলছি আপনাদের মাধ্যমে বিজেপি সরকারের যে ধর্ম নিয়ে রাজনীতি এগুলো আজকে কি পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশে। আজকে আমাদের দেখ মেলা মানুষের অন্যের ব্যবস্থা করতে পারছে না, রুটি রুজির ব্যবস্থা নয়, এইদিকে আপনার জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি বেড়েছে। আপনার সিলিন্ডারের অবস্থা দেখেন, কই 2,500 টাকা সিলিন্ডার ছিল, আজকে কি হয়েছে, আজকে 1,200-1,300 টাকা। আজকে প্রত্যেকটা মেডিসিনের দাম দেখেন আপনারা, যে মেডিসিন আমরা এক সময় কিনেছিলাম 50 টাকা দিয়ে, এই মেডিসিন আজকে 110 টাকা 105 টাকা হয়েছে বন্ধুরা। তাই এই বর্তমানে বিজেপি সরকারের যে ধ্বংসের রাজনীতি, যে সিন্ডিকেটের রাজনীতি, আজকে যে মানুষের যে জীবনদায়ী ওষুধকে যে মানুষের যে বাঁচার চেষ্টা করেছিল আজকে বাঁচার উপায় নাই। একদিকে ভাত খাওয়ার ব্যবস্থা নাই, অন্যদিকে রোগ হয়েছেন মেডিসিনকে যে রোগ ছাড়তে হবে এই ব্যবস্থা নাই। তাই আজকে প্রতিবাদী রেলের মাধ্যমে আমরা জানাইতে চাই আপনাদের মিডিয়ার ভাই বন্ধুদের মাধ্যমে, যাতে এই সমস্ত যে সরকারি
মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম সংঘ। জাতীয় দাঙ্গায় মণিপুর থেকে বরাকে আসা শরণার্থীদের শিবিরে গিয়ে বস্ত্রাদি বিতরণ করলেন সঙ্গে স্বামীজি সহ সেবায়িতরা। সেবাই সঙ্গের ধর্ম, সেবাই সঙ্গের কর্ম। গুরু মহারাজের এই সেবা ধর্মকে পাথেয় করে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের নির্দেশে ভারত সেবা সংঘের প্রচার দলের প্রধান শ্রীমত স্বামী তত্ত্ব জ্ঞানানন্দজির নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার তাদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বণ্টন করেন। লক্ষ্মীপুরের মার্কুলিন শিবিরে আশ্রয় নিয়ে 61টি পরিবারের মধ্যে মশারি, বিছনা চাদর, কম্বল, মোমবাতি, দেশলাই এবং বিস্কুট বিতরণ করেন স্বামীজিরা। এদিনের ত্রাণ বণ্টন অনুষ্ঠানে স্বামী ব্রজেশানন্দজি মহারাজ, ব্রহ্মচারী দেবাশিস মহারাজ ও বিজয় মহারাজ, সুশীল চক্রবর্তী, প্রদীপ শীল, মানস চক্রবর্তী, নারায়ণ কংসমণিক, মাতৃমণ্ডলীর সদস্য ও সেবকগণ উপস্থিত ছিলেন। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন কার্যকর্তা বিপ্লব বিশ্বাস। ঘর মে আমলোক বিতা রে থে ইসি তরফ ঘর যাইয়ে ওহা বাচ্চা লোক কা পড়াই আমলোক কা খেতি কা কাম সব ঠিক সে কিজিয়েগা এই ভগবান কে পাশ প্রার্থনা হ্যাঁ। আর যো কুছ আমলোক লাই হ্যাঁ ভিক্ষা লেকে এ আপ আপ শান্তি সে লিজিয়ে আর আপ লোক প্রসাদ কে স্বরূপ এ আপ গ্রহণ কিজিয়েগা এ আমরা প্রার্থনা। আর যো কুছ আমলোক লাই হ্যাঁ এ আম মেরা ইচ্ছা সে নেই হ্যাঁ। ভারত সেবাশ্রম সংঘ বহুত বড় প্রতিষ্ঠান হ্যাঁ। ইসকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাজ সেক্রেটারি হ্যাঁ পরম পূজ্যবাদ শ্রীমান স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ উনকা আদেশ থা আম ঠিক কিয়ে থে 2 তারিখ আয়েঙ্গে ও স্বামীজি বলে নেই নেই তুরন্ত যাও কালহি যাও হ্যাঁ। এই ইসিলে স্বামীজি কি প্রেরণা সে কলকাতা রতে হ্যাঁ উন লোক কলকাতা মে উনকা উমর জাদা হো গিয়া 82 ইয়ার্স ও আপলে কি আপ লোক কে লিয়ে চিন্তা হ্যাঁ উনকে মন মে যাও ও দু দিন তো কষ্ট রয়েগা 2 দিন পেলে হি দাও উনকে পাশ যাও। ইসিলে স্বামীজি কা যো আশীর্বাদ আপকে উপর হ্যাঁ গুরু মহারাজ জি কা তো হেই হ্যাঁ লেকিন যো স্বামীজি হ্যাঁ বিশ্বাত্মানন্দজি মহারাজ 82 ইয়ার্স উমর হ্যাঁ ও উনকা প্রেরণা সে আশীর্বাদ সে আমলোক আয়ে হ্যাঁ আমলোক লিচিয়ে শান্তি সে আমলোক সুস্থ রহিয়েগা। নির্বিঘ্নে অ্যালংজুরিতে সরকারি জমি দখল মুক্ত রাখতে চালানো হলো বুলডোজার। দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে অবৈধভাবে দখল করে আসা সরকারি জমি দখল মুক্ত করলো করিমগঞ্জ জেলা প্রশাসন। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো 3টি মোটর সার্ভিসিং সেন্টার সহ কয়েকটি ঘরের বারান্দা। গত কিছুদিন পূর্বে করিমগঞ্জ সদর সার্কেল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হলেও অবৈধ দখলকারীরা জমি খালি না করায় সোমবার আসাম পুলিশ ও সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনাগুলো। এদিনের এই উচ্চ অভিযানে উপস্থিত ছিলেন জেলা সদর সার্কেল অফিসার সহ জেলা প্রশাসনের অনেক কর্মকর্তারা। गवर्नमेंट का लैंड एनक्रोच थे जो इविक्शन के वास्ते हम लोग आया है और हम लोग देख सकता है कि यहाँ पे हम लोग इविक्शन के वास्ते ये सब निकाल दिया है सो दैट यहाँ पे गवर्नमेंट का प्रोजेक्ट चल भी सकता है। सो फॉर दैट रीज़न हम लोग ये सब जल्दी जल्दी करने के लिए हम लोग का हायर अथॉरिटी ने बोला है दैन इन फ्यूचर यहाँ पे जो गवर्नमेंट चाहेंगे हम लोग प्रोजेक्ट यहाँ पे बिल्ड करेंगे। कितना मकान तोड़ा है आज? मकान तो नहीं है बट इट इज़ अ टेम्पररी स्ट्रक्चर। यहाँ पे रिपेयरिंग चलता है, गाड़ी का रिपेयरिंग चलता है, वॉशिंग चलता है तो देर इज़ नो परमानेंट स्ट्रक्चर, जस्ट टेम्पररी स्ट्रक्चर। टीम और ये जो क्या बोलते वो जो पिलर जो है वही हम लोग तोड़ा है और इतना ही है, परमानेंट स्ट्रक्चर को तोड़ने के लिए कुछ नहीं है। सो यहाँ पे मिला सुना था क्या केस चल रहा था इस लैंड में? केस नहीं है अभी, क्लियर हो गया सब। इसका लैंड का मालिक पीछे वाला जो क्या नाम पता आपको? और दो आदमी है। কাছাড়ের জেলা শিশু সুরক্ষা অফিসার এক বিজ্ঞপ্তিতে জানান, আগামীকাল সকাল 10টায় কাছাড়ের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস প্রাঙ্গণে শিশুদের মেলা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, এতে আগ্রহীদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত বকরিহাওর ক্লাস্টারের বাইয়ারকান্দি এলপি স্কুলটি বিলুপ্তি করে অন্য স্কুলের সঙ্গে একত্রীকরণ করার শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বকরিহাওর ষষ্ঠ খণ্ডের শিশুরা। ওই শিক্ষক নিজের সুবিধার্থে চক্রান্ত করে ভুল তথ্য দিয়ে স্কুল অ্যামালগেশন করেছে, গ্রামের শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রখণ্ড জলাশয় নৌকা যুগে পাড়ি দিয়ে স্কুল যেতে না পেরে বকরিহাওয়ার ষষ্ঠ খণ্ডের শিশুরা
প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষুব্ধ জনতা বলেন, হাইলাকান্দি শিক্ষা বিভাগ তাদের গ্রামের শিশুদের ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা করছে। প্রকাণ্ড জলাশয়ে পানি দিতে না পেরে শিশুরা স্কুলে যেতে পারছে না। অন্যদিকে নৌকাযোগে পানি দিয়ে শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিভাগীয় গাইডলাইন অমান্য করে বাইয়াকান্দি স্কুলটি অ্যামলগেমেশন করা হয়েছে বলে অভিযোগ করে আজ প্রতিবাদ সাব্যস্ত করেছেন জনতা। সিএম তো আমরা সিএম স্যার আমরা সম্মান করি এবং সম্মানের যোগ্য এবং তান এখান তো ঐক্য তান অঙ্গীকার হইল গিয়া শিক্ষা, কিন্তু শিক্ষার লাগে যত কিছু করে যাইতারা বহু কিছু অন্য কোনো সরকার এগুলো শিক্ষার লাগিয়ে করতে পারছে না। এখানটি আমরা ধন্যবাদ দিই, কিন্তু এই সিএম স্যারের কাছে আমার ওখানে আবেদন রইল এগুলো উচিত তদন্ত করিয়া এই গাইডলাইন বহির্ভূত গাইডলাইন ছাড়াইয়া এই কিরকম এভালুয়েশনটা হইল ওখানে তদন্ত হইতো এবং শাস্তি হইতো আমার সেই। কাছাড় মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে হরিনগর বাইজিগানে ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হল। এদিন কাছাড় জেলার উদারবন্দ বিধানসভার অন্তর্গত হরিনগর গ্রাম পঞ্চায়েতের বাইগাজিনে কাছাড় মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে প্রীত সিং রায় মেমোরিয়াল 7-a-side ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হয়। কাছাড় মহিলা কল্যাণ সমিতির সভাপতি সুজাতা রায় জানান যে মহিলাদের সুরক্ষা সহযোগিতার সাথে যুব সমাজের উন্নয়নের ক্ষেত্র গঠন উন্নয়ন সংগঠন কাজ করতে শুরু করেছে। এই উদ্দেশ্যেই এই গ্রামীণ এলাকায় ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনগর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী অলি বর্মন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের এপি সদস্যা শিল্পী রানী দত্ত। আমি একটা কথা বলি যে কাছাড় মহিলা কল্যাণ সমিতি হলো আমার রেজিস্ট্রেশন, হলো আমার সোসাইটি ক্লাব রেজিস্ট্রেশন এবং আপনার কালচার রেজিস্ট্রেশন সবটাই আছে। তো আমি একটা শুধু একটা একটা জিনিস বলি যে কাছাড় মহিলা কল্যাণ সমিতি হলো মহিলাদের বিশেষ করিয়া ঘরের ঝামেলা ফ্যামিলিদের ঝামেলা ড্রাগস নিয়ে যারা যারা মানে মধ্যম ক্লাস আছেন, যারা লেখাপড়া করতে পারেন না, দিদি বোনরা যারা ঘরে বসে আছেন ওনাদেরকেও আমরা সাহায্য করি এবং সাহায্য করতেছি আপাতত দিনেও। আমরা ভবিষ্যতেও যেমন এখানে হরিনগরে যত ছেলেরা আছেন বোনরা আছেন ওনাদেরকেও আমরা সাহায্য করার চেষ্টা করব এবং এই সব জিনিস নিয়ে আমরা করেছি। আপাতত রিসেন্টলি আমরা শিলচরে দুই তিনটা কেসে ফ্যামিলি কেসটা আমরা ইয়ে করেছি সলভ করেছি। এভাবে যেখানেই পাবো আমি এখানেই করব এবং আমাদেরকে আপনারা সবাই সাথ দেন, একজুট হয়ে আমরা কাজ করার জন্য আমি হরিনগর সভাকে সবাইকে আমি অনুরোধ করতেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শ্রীকৃষ্ণের প্রেম ঐশ্বরিক, বঙ্গবাসীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান। স্বাধীনবাজার জিপিতে দুর্নীতি, 5 নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে মামলা। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি প্রতিবাদে হাইলাকান্দি কাপালো কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।